বাড়িতে বসেই লোকসভা নির্বাচনের ভোট দিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররা। বুধবার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার ভোটদান করেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় ভোটের জন্য রাজ্যে শুরু হয়েছে বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস, চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। 85 বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত 40% প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি, পুলিশ, দমকল, রেলকর্মী সহ এ ধরনের 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা এই পরিষেবা পাচ্ছেন। আগাম আবেদনের ভিত্তিতে দুজন নির্বাচনী অফিসার, কেন্দ্রীয় বাহিনী সহ রিটার্নিং অফিসার, একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গিয়ে ভোট গ্রহণ করাচ্ছেন। বুধবার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার ভোটদান করেন। আমার ছেলে এনডিএ রাজেশ সিগদান না আরেকবার দিছে, ওই বহুদিন নিয়ে গেছে বাড়িতে এসে, তার সব ইসে আধার কার্ডে ভোটের কার্ডে এগুলো সব জারেস নিয়ে গেছে। মহামায়া কলোনি,